গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। এই যে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ব্রেড, ডিম, চা আর হলো কলা। মানে নাস্তাটা তৈরি করলাম না, ইচ্ছে করলো না, শরীরটাও বেশি ভালো না যেহেতু ঠান্ডাটা লেগে গেছে, তাই এটাই খেয়ে এখন স্কুলে চলে যাব। হয়ে গেল, এখন চলে আসলাম রাতে রান্নাবান্না করতে। আজকে চিন্তা করলাম একটু আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল, মানে বিকেলে তো অনেক বৃষ্টি আসলো, তা আবহাওয়াটা অনেক ঠান্ডা হলো, তাই চিন্তা করলাম একটু খাসির মাংসই রান্না করে নিই। তাই মাংসটা একটু ধুয়ে নিচ্ছি, মাংস রান্না করব আর বাঁধাকপি রান্না করবই, এটাই আর কিচ্ছু না। এই যে আমার মাংসটা ধোয়া হয়ে গেল, এখন রান্নাটা বসিয়ে দেব। আবহাওয়াটা একেবারেই ঠান্ডা হয়ে গেল, যা গরম পড়ছিল তাই ভালোই লাগলো। বৃষ্টিটা হওয়ার পর একেবারে এখন ফ্যানটাই চালানো লাগে না, মানে এতটাই ঠান্ডা পড়েছে। আর এই যে এখন কয়েকটা তেজপাতা দিলাম, একটু গরম দারুচিনি আর দিয়ে দিলাম এলাচ। আর পাশের চুলায় মানে মাংস তো রান্না করবো, তাই আলুটাও ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু লবণ আর কাঁচামরিচ এটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যে কথাটা বলতে পারতেছি না, কথাটা বোঝা যাচ্ছে না, মাঝে মাঝেই গলাটা আটকে আসতেছে, কারণ আসার সময় একটু বৃষ্টির ভিতরেও পড়ছিলাম, তাই কাশিটা আবার বেড়ে গেল। আর এই যে এখন দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা। মানে আসার সময় আসতে পারতাম, কিন্তু আমার একটা জামা অনেক দিন যাবতই টেইলার্সে ছিল, তো মনে করলাম নিয়ে আসি। টেইলার্সে জামাটা পাওয়া গেল, কিন্তু পুরাতন জামাটা খুঁজতে খুঁজতে এতটা লেট হয়ে গেল যে বৃষ্টিটা একেবারে ঝপ করে মানে শুরু হয়ে গেল। কি আর করা, বাসার কাছাকাছি চলে আসছি, তবে রিক্সাওয়ালাটাও দাঁড়ালো, সে খুব ভালো ছিল লোকটা। সে বলল যে আপা আপনি তো ভিজে যাবেন। মনে করলাম তার ছাউনি ছিল অল্প, তো মনে করলাম মনে হয় ভিজবো না, কিন্তু ঠিকই ওই যে বাতাসটার কারণে বৃষ্টিটা আসলো, এই আবার শুরু হয়ে গেল কাশি। আর মাংসটাও কষানো হয়ে গেল, আলুটাও দিয়ে দিলাম। এখন যেহেতু খাসির মাংস, গরম জলটাও দিয়ে দেবো। মুরগির মাংসে সবসময় ঠান্ডা জলটাই দিয়ে থাকে, যেহেতু খাসির মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু মানে গরম জলটা দিলে কি ভালো হয়। এই যে হয়ে গেল আমার মাংসটা, কি সুন্দর কালার আসছে না, খেতে কিন্তু ভালোই হয়েছে। আর এই যে এখন একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হয়ে গেল মাংস। এরপর বাঁধাকপি রান্না করবো। বাঁধাকপিটার পিছনে একটা ইতিহাস আছে, মানে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। মানে আমি চিনতে করছিলাম বাঁধাকপিটা মুরগির মাংস দিয়ে রান্না করব। এর আগে দিদির পাশে রান্না করছিলাম, দিদি প্রথম করছিল, দেখলাম ভালো লাগলো, পরে আমি একদিন করছিলাম, এই জন্য বলছিলাম বাঁধাকপি আনার জন্য। প্রথম বাঁধাকপি ছিল, তখন আর মুরগিটা ছিল না, শেষ হয়ে গেল সেই বাঁধাকপিটাও, এইভাবেই খেয়ে ফেলেছি, নিরামিষ রান্না করছিলাম। পরে মুরগিটা আসলো, কিন্তু বাঁধাকপিটা আর আসলো না, বাঁধাকপিটা আসলো অনেক দিন পর। কিন্তু যখন বাঁধাকপিটা আসলো, তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এই যে আজকে মানে গতকালকে থেকে আমার শরীরটা খুবই খারাপ, কাশি, একটু জ্বর জ্বরও ভাব, ভালো লাগতেছে না। তাই মানে তারপরে চিন্তা করলাম, মানে মাংস দিয়ে রান্না করলে তো একটু সুন্দরভাবে রান্না করতে হয়, মাংসটা কষাতে হয়, কিন্তু সেটা করতে আমার আর ভালো লাগলো না। তাই চিন্তা করলাম মাংসটা যেহেতু ফ্রিজে আছে, থাক, ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না, অন্য আরেক সময় বাঁধাকপি দিয়ে রান্না করে নেব, কারণ এখন বাঁধাকপি সবসময়ই পাওয়া যায়। আর বাঁধাকপিটা একটু আমাদের খাওয়া হয় কেন, দীপ খুবই পছন্দ করে, সে আজকে বাঁধাকপি দিয়ে অনেক ভাতে খেয়েছে, ও খুবই পছন্দ করে, তো এই জন্য ঝালটাও কমই দিই। এই যে একটু কমে গেল, এখন আবার দিলাম, আর ভালো লাগে, মানে নতুন নতুন এখন আবার বাঁধাকপি তৈরি হচ্ছে, মানে চাষ হচ্ছে, তো ভালোই লাগে। আগে তো ছিল, আগে তো থাকতো ওই যে ফ্রোজেন করাগুলো, কিন্তু ওগুলো কিন্তু ভালো লাগতো না। আর এখন দেখলাম এখানে বাঁধাকপিটাই এমন নিয়ে আসলো, মনে হয় কি মাত্র ক্ষেত দিয়ে তুলে আনছে। ওটার ভিডিওটা দিলে না ভালোই লাগলো, কিন্তু ওই যে শরীরটা খারাপ ছিল তো, তাই ভিডিওটা এখন ওইভাবে করা হচ্ছে না, মানে যতটুকু না করলে নয়, শুধু রান্নাটা করার সময় একটু করে নিই। এই যে বাঁধাকপিটা এখন একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো, আর নামানোর আগে আমি প্রতিদিনই যেরকম বাঁধাকপিটা রান্না করি সেভাবেই একটু ঘি দেবো, একটু গরম মশলা দেবো। এই যে একটু ঢেকে রাখলাম,
আর এদিকে কয়েকটা থালা বাসন ধুয়ে নিলাম। এই যে হয়ে গেল, এখন একটু গরম মশলা আর একটু ঘি দিলেই হয়ে যাবে আমার বাঁধাকপি রান্না। পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিলাম, কারণ রাতটা অনেকই হয়ে গেছে। দীপ বাঁধাকপিটা আজকে খুবই ভালো খেয়েছে, সে বললো। আমি বুঝলাম না, মানে বুঝতে পারছিলাম না যে সে খাবে, যেহেতু রাতে রাতে আবার সে ওই মানে বেশি খাবার খায় না, মানে তার একটাই সমস্যা, দুপুরে যেটা খাবে সেটা রাতে খাবে না। তা রান্না করলাম, জিজ্ঞেস করলাম যে বাবা বাঁধাকপি কি খাবা, বলে হ্যাঁ খাবো, কারণ রান মানে রানটা নাকি তার কাছে খুবই ভালো লেগেছে। তো হয়ে গেল রান্না বান্না করে, এখন চিন্তা করলাম একটু চুলাটা পরিষ্কার করে নিই, যেহেতু চুলাটা এখন ওভাবে পরিষ্কার করা হয় না। তো হয়ে গেল, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।